এই যে একদম ভাইরাল ক্যারেক্টার যে এই আসনে দাঁড়িয়েছে, তো তার বিষয়ে মানুষের যে অভিমত বা নানা রকম সাধারণ মানুষের, তো আপনি এই আসনের সাথে ওই রকম একজন ব্যক্তি আসলে আপনার মতো? এটাই তো আমি নিজেই বলছেন যে ভাইরাল, তো একটা ভাইরাসকে তো আর দেহের ভিতরে আমরা ঢুকতে দিতে পারি না। সুধীর দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হিরো আলম আমরা সকলে চিনি, তা হিরো আলমকে কিন্তু এবার চিত্রজগতের একজন নায়ক ফেরদৌস তাকে ভাইরাস বলেছিল। কি কারণে চিত্রনায়ক ফেরদৌস তাকে ভাইরাস বলেছিল সেই কথাগুলো আপনাদেরকে শোনাবো। একটা জিনিস, কেউ কারো ভালো দেখতে পারে না, এটা কিন্তু আমাদের দেশের একটা নীতি হয়ে দাঁড়িয়েছে। তো হিরো আলমের ভালো কিন্তু অনেকে কিন্তু চায় না, সেটা কিন্তু আপনারা সকলেই জানেন। যা হোক, যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো চিত্রনায়ক ফেরদৌস কেন হিরো আলমকে ভাইরাস বললেন, সেই ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে একদম ভাইরাল ক্যারেক্টার যে এই আসনে দাঁড়িয়েছে, তো তার বিষয়ে মানুষের যে অভিমত বা নানা রকম সাধারণ মানুষের, তো আপনি এই আসনের সাথে ওই রকম একজন ব্যক্তি আসলে আপনার মতো? এটাই তো আমি নিজেই বলছেন যে ভাইরাল, তো একটা ভাইরাসকে তো আর দেহের ভিতরে আমরা ঢুকতে দিতে পারি না। ভাইরাস ব্যাকটেরিয়াকে দমন করার জন্য আমরা ওষুধ, আমরা সকালবেলা যখন ভোর 6টা বাজে 7টার দিকে আমাকে এজেন্টটা ফোন দিল, ভাই আমাদেরকে ঢুকতে দেওয়া হইতেছে না। আমি যখন নির্বাচন কমিশনার ফোন দিলাম, যে ফোন দেওয়ার পরে কাছে যে বিষয়টা দেখতেছে, তিনি বিষয়টা দেখার পরে আমি একজনে ফোন দিলাম, কচ্ছে ঠিক আছে আমরা এজেন্ট দেখতেছি বিষয়টা। যে কথা বলার পরে সে এজেন্ট ওখানে গেছে, যাওয়ার পরে সে ঢুকে দেওয়ার পরে একটু করে আবার তাকে বের করে দিচ্ছে। বের করে দেওয়ার পরে তারপরে আমরা আরো যে আমার ভাই বললো যে আপনার কোন কোন জায়গাতে আমাকে এজেন্টকে ঢুকতে দেওয়া হইতেছে না। আমাদের জাতীয় নির্বাচনের জন্য সেই জন্য এখানে একজন যোগ্য লোক দরকার, যোগ্য প্রার্থী দরকার, যে এখানকার মানুষের পক্ষে কথা বলবে। তো এমন একটা ভয়েস আমাদের কাছে মনে হয় আরাফাত ভাই, যাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিলেক্ট করেছেন এই এলাকার জন্য। তো এই এলাকাবাসীর উন্নয়নের জন্য, এই এলাকাবাসীর পক্ষে কথা বলার জন্য আরাফাত ভাই ভীষণ জরুরি। ফাতু ভাইয়ের কথার সঙ্গে আমি সুর মিলিয়ে বলতে চাই যে উনি একজন শিক্ষিত একজন মানুষ, একজন শিক্ষিত মানুষ আমাদের দরকার। বাংলাদেশের যে উন্নয়ন চলছে, শেখ হাসিনার যে উন্নয়ন চলছে, নৌকার যে উন্নয়ন চলছে, এটাকে অব্যাহত রাখার জন্য, এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এমন মানুষই আমাদের দরকার, যার হাত দিয়ে আমরা এই এলাকার উন্নয়ন, এই যে আমরা যে বস্তিতে করাল বস্তিতে দাঁড়িয়ে আছি, এই মানুষগুলির জন্য কিছু করা, এই মানুষগুলির পক্ষে কথা বলার জন্য একজন বক্তা দরকার, একজন মানুষ দরকার, তাদের পক্ষে কাজ করার জন্য একজন মানুষ দরকার। আমি ভাষানটেক চিনি, আমি ক্যান্টনমেন্ট চিনি, আমি কচুক্ষেত এই এলাকার মানুষগুলির মানিক দিই, তাদের পক্ষে দাঁড়ানোর জন্য আমার কাছে মনে হয়েছে আরাফাত ভাই একজন যোগ্য মানুষ, যাকে আমাদের আওয়ামী লীগ নির্ধারণ করেছে, মাননীয় প্রধানমন্ত্রী নির্ধারণ করেছে। সো তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সবাইকে অনুরোধ করছি। এটা এই উপনির্বাচন জাতীয় নির্বাচনের জন্য মানে একটা প্রস্তুতি পর্ব, তো সেই জন্য আমরা সবাইকে অনুরোধ করবো যে আপনাদের প্রত্যেকের ভোট ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। সো আপনাদের এই মূল্যবান ভোটটি নৌকার পক্ষে দিতে হবে, নৌকাকে জয়যুক্ত করতে হবে, তবে আমাদের সবার জয়, বাংলাদেশের জয়। আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে ভাইরালের এই যুগে আমরা দেখি যে নানা বিড়ম্বনাও আমরা দেখি, ভাইরালের নানা নেতিবাচক দিকও আমরা দেখি, তো সেই জায়গায় এই যে একদম ভাইরাল ক্যারেক্টার যে এই আসনে দাঁড়িয়েছে, তো তার বিষয়ে মানুষের যে অভিমত বা নানা রকম সাধারণ মানুষের, তো আপনি এই আসনের সাথে ওই রকম একজন ব্যক্তি আসলে আপনার মতো? এটাই তো গণতন্ত্র, এটাই হচ্ছে কি শেখ হাসিনার বাংলাদেশ, এটাই শেখ হাসিনার গণতন্ত্র। এখানে যার যা খুশি সে তাই দাঁড়াবে, ঠিক আছে, এটা প্রত্যেকের মৌলিক অধিকার। বা এর মধ্য থেকে আমাকে সিলেক্ট করে নিতে হবে কোনটা ভালো, আমাকে ভালো যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে হবে। সো আমাকে বুঝতে হবে যে কে অযোগ্য, সেই হিসেবে আমি বলবো যে আমাদের প্রত্যেকের বিবেক বুদ্ধি আছে, আমাদের বিবেক বোধটাকে কাজে লাগাতে হবে। যে একজন দাঁড়িয়ে গেল, আমি নিজেই বলছেন যে ভাইরাল, তো একটা ভাইরাসকে তো আর দেহের ভিতরে আমরা ঢুকতে দিতে পারি না। ভাইরাস ব্যাকটেরিয়াকে দমন করার জন্য আমরা ওষুধ ইউজ করি, তো সেই হিসেবে কোনো ভাইরাল মানুষ, ভাইরাল দিয়ে আমাদের এই সমাজ চলবে না, এদেশ চলবে না, এদেশ চলবে। গণমাধ্যম কর্মীরা ভিড় করছেন এই মুহূর্তে হিরো আলম তার নির্বাচনী প্রচারণায় রয়েছেন। হিরো আলম ভোট কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন, আমরা সরাসরি রয়েছি, সর্বশেষ অবস্থা আপনাদের দেখানো। দর্শক ভোট কেন্দ্র বের হয়েছেন, হিরো আলম ইতিমধ্যে পর্যবেক্ষণের জন্য।
তো দর্শক আপনারা এতক্ষণ দেখলেন যে চিত্রনায়ক ফেরদৌস কেন হিরো আলমকে ভাইরাস বলেছে সেই ভিডিওটি।